তিনি তার বান্দাকে সাহায্য করতে থাকে, বান্দার সাহায্য তার বান্দা পর্যন্ত বসতে থাকে। মা কানাল আবদু ফি আউনি আখিহি, যতক্ষণ পর্যন্ত বান্দা তার ভাইকে সাহায্য করতে থাকে। যে বান্দা আমি আমার ভাইকে সাহায্য করতেছি, আল্লাহ রাসূল বলতেছেন যে তোমার কাছে আল্লাহর সাহায্য ততক্ষণ পর্যন্ত বসবে। অসুস্থকে দেখতে যাও, খোদার তো খানা দে। ইসলামে এটা এতটাই গুরুত্বপূর্ণ ইবাদত, হাদিসে কুদসির মাঝে এসেছে মুসলিম শরীফের হাদিস যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার সামর্থ্যবান বান্দাকে জিজ্ঞাসা করবেন যে আমি অসুস্থ ছিলাম, তুমি তো আমাকে দেখতে যাও, তো সে বলবে আপনি অসুস্থ ছিলেন অথচ আপনি রব্বুল আলামিন, আপনি তো রব্বুল আলামিন, আপনি অসুস্থ ছিলেন এটা কিভাবে সম্ভব? তখন আল্লাহ রব্বুল আলামিন তিনি জবাবের মাঝে বলবেন যে আমার অনুরূপ বান্দা অসুস্থ ছিল, আর তুমি তো জানতে যে তুমি যদি তাকে দেখতে যেতে সেখানে তুমি আমাকে পেতে, তুমি যদি তাকে দেখতে যেতে সেখানে তুমি আমাকে পেতে। তাহলে একজন অসুস্থ ব্যক্তি তাকে দেখতে যাওয়া এটা কতটা গুরুত্বপূর্ণ, এটা আল্লাহকে পাওয়ার সুযোগ। আমি একজন অসুস্থ ব্যক্তির কাছে যাচ্ছি না, সেখানে আমি কাকে পাচ্ছি? আল্লাহকে পাচ্ছি। এই জন্য প্রত্যেকটা মুমিনের রুটিনের মাঝে এটা চলে আসা চাই, আমাদের রুটিনের মাঝে চলে আসা চাই, আমি অসুস্থকে দেখতে যাব। অন্যায় হাদিসের মাঝে আসছে, এটা সহি হাদিস, যে কোনো ব্যক্তি যখন তার কোন অসুস্থ ভাইকে সকালবেলা দেখতে যায় তো সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। আর সন্ধ্যায় যদি কেউ কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় তাহলে পুরো রাত ব্যাপী 70,000 ফেরেশতা তার মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। কত বড় ফজিলত! এই হাদিসের পরবর্তী অংশের মাঝে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলবে আমি খোদারত ছিলাম, তুমি তো আমাকে খানা দাওনি, তো সে জবাবের মাঝে বলবে আমি কিভাবে আপনার পর্যন্ত খাবার পৌঁছাবো, আপনি তো রব্বুল আলামিন ছিলেন। তখন আল্লাহ রব্বুল আলামিন জবাবের মাঝে বলবে আমার বান্দা খোদার কষ্টের মাঝে ছিল, খোদারত ছিল, তুমি তো জানতে যে তার পর্যন্ত তুমি যদি খানা পৌঁছাতে তাহলে তুমি সেখানে আমাকে পেতে। এই মানুষের সেবা ইসলামে কত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ ইবাদত, এটা আমাদের উপলব্ধিতে আসছে এবং সেই উপলব্ধিতে মানুষের সেবায় আত্মনিয়োগ করা যায়। মানুষের সেবায় আমরা এজন্য আত্মনিয়োগ করব এই এর মাধ্যমে আমরা আল্লাহকে পাবো, এর মাধ্যমে আমরা কাকে পাবো? আল্লাহকে পাবো। এই জন্য মানুষের সেবায় আমরা আত্মনিয়োগ করবো। এই হাদিসের শেষ অংশের মাঝে এসেছে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন আমি তো পিপাসার্থ ছিলাম, তোমরা আমাকে পানি দাও, তো জবাবের মাঝে আল্লাহকে এসে বলবে যে আপনি কিভাবে পিপাসিত ছিলেন, আপনি তো রব্বুল আলামিন, আপনি তো সমস্ত প্রয়োজনের ঊর্ধ্বে। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিবেন আমার বান্দা পিপাসিত ছিল, তুমি তো জানতে যে তুমি তার পর্যন্ত পানি পৌঁছালে তুমি সেখানে আমাকে পেতে। এভাবে এই হাদিসের মাঝে মানুষের সেবার গুরুত্ব এটাকে তুলে ধরা হয়েছে, যে মানুষের সেবাটা এটা এতটা গুরুত্বপূর্ণ একটা। অন্য আরেকটি হাদিসের মাঝে এসেছে
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন আনফাউহুম লিন্নাস যে আহাদুন নাসি আনফাউহুম লিন্নাস হাদিস যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ হল ওই ব্যক্তি যে মানুষের সবচেয়ে বেশি উপকার আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ হল যে ব্যক্তি মানুষের জন্য সবচেয়ে বেশি উপকার যে মানুষের উপকার যে মানুষের যত বেশি উপকার করে সে আল্লাহর তত প্রিয় তা আমরা যদি আল্লাহর প্রিয় করতে চাই আমাদের মানুষের উপকার করতে হবে আমি যখন মানুষের উপকার করব আমি মানুষের কাছে প্রিয় হব আল্লাহর কাছে প্রিয় আহাব্বুন নাস আনফাউহুম লিন্নাস মানুষের মাঝে সবচেয়ে প্রিয় আনফাউহুম লিন্নাস যে মানুষের সবচেয়ে বেশি উপকার আর আহাব্বুল আমালি ইলাল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কি হাদিসের মধ্যে আসছে সুরুরুন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো আনন্দ যেটা কোন মুমিন ব্যক্তির মনের মাঝে কোন মানুষের মাঝে যে আনন্দ আমি দিলাম মানে একজন মানুষকে আনন্দিত করা এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল আল্লাহ সবচেয়ে বেশি খুশি আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন কি আমলে একজন মানুষ থেকে একটা বিপদ আমি দূর করে দিল তুকশাফু আনহু কুরবাতা একজন মানুষ একটা বিপদে ছিল আমার হালকা সামান্য সহযোগিতায় বিপদটা কেটে গেল একটা অন্ধকার কেটে গেল তার জীবন থেকে তা আমি শুধুমাত্র তার সহযোগিতা করে একটা অন্ধকার থেকে তাকে মুক্ত করলাম তা না আল্লাহর কাছে আমার মর্যাদা বেড়ে গেল আল্লাহু আকবার আও তাকসি আলাইহি দাইনা একজন ব্যক্তি ঋণগ্রস্ত আমি তার ঋণকে আদায় করে দিলাম আল্লাহর কাছে অনেক প্রিয় ইবাদত আও তাতরুদু আনহু জুআন একজন ব্যক্তি ক্ষুধার্ত আমি তাকে খাবার দিই আমি তার ক্ষুধাটাকে দূর করে দিলাম আল্লাহর কাছে অনেক প্রিয় ইবাদত তাকে হাদিসের মধ্যে আসছে আমার প্রিয় নবী বলে কি ফজিলত আল্লাহর প্রিয় নবী বলছে যে একজন ব্যক্তি তার ভাইকে সহযোগিতা করা একজন ব্যক্তি তার ভাইকে সহযোগিতার জন্য সে যখন চলতেছে আমার প্রিয় নবী বলতেছেন এটা আমার কাছে আমার এ মসজিদে আমার প্রিয় নবী মসজিদ করে মসজিদে নববী আমার এ মসজিদে এক মাস এতে কাফের মাঝে থাকার চেয়ে বেশি যে তুমি তোমার একজন ভাইকে সহযোগিতার জন্য তুমি চলতেছ আমি তো ভাইকে সহযোগিতার জন্য চাচ্ছি এই আমলটাকে আমার নবী বলতেছেন যে এটা আমার এ মসজিদে সাহারা এক মাস এতে কাফের মাঝে থাকার চেয়ে তো এটা আমার কাছে বেশি আমল কে আসলে যে তুমি আল্লাহকে পাওয়ার পথ ধরতে চাও শেখ সাদির রহমতুল্লাহ আলাইহি বুস্তার মাঝে বলছে
তুমি পথ খুঁজতেছো আল্লাহকে পাওয়ার পথ খুঁজতেছো তাহলে খিদমতে খত কর মানুষের সেবা কর মানুষের সাথে ভালো আচরণ কর এটা আল্লাহকে পাওয়ার পথ বলতেছে উনি তো আরো করা ভাবে বলতেছে যে এটা সারা এর চেয়ে সহজতম আর কোন পথ এটা সবচেয়ে সহজ তরিকত বলাই হয় ওই পথকে যেই পথে আল্লাহকে পাওয়া যায় তো উনি বলতেছেন তরিকা বজুজ খেদমতে খাদ নিজ ফার্সি ভাষা খেদমতে খাদ জুজ মানে ছাড়া নিজ নাই তরিকত নাই আল্লাহকে পাওয়ার খেদমতে খালকে ছাড়া আল্লাহকে পাওয়ার সহজ আর কোন পথ সবচেয়ে সহজ بتسبيح وسجادة وتلقينيس হ্যাঁ তাসবিহ মাধ্যম আল্লাহকে পাওয়া যাবে তুমি যদি জায় নামাজের বসে থাকো আল্লাহকে পাওয়া যাবে তুমি যদি সাদা সিধা জীবন যাপন করো আল্লাহকে পাওয়া যাবে কিন্তু খিদমতে খালকের মাধ্যমে আল্লাহকে যেভাবে পাওয়া যাবে এই আমলের মাধ্যমে আল্লাহর যত প্রিয় হওয়া যাবে অন্য কোন ইবাদত দ্বারা আল্লাহকে পাওয়ার ওই স্তর পর্যন্ত পৌঁছা যাবে এটার দ্বারা আল্লাহর কাছে তোমার মর্যাদা অনেক অনেক গুণ হয়ে যাবে হাশরের ময়দানে যারা আল্লাহর একদম আরশের ছায়ার নিচে ছায়া পাবে কত মর্যাদা বান্ধা সাত শ্রেণীর লোক ছায়া এর মাঝে একদম সবচেয়ে স্পেশাল সবচেয়ে ভিআইপি একদম প্রথম স্তরে যারা ছায় আর সেই ছায়ার নিচে জায়গা পাবে তারা হলো ইমামুল আদিল ইনসাফকার যারা ইমাম ইমাম যারা সমাজপতি এদেরকে বোঝানো হয়েছে যারা সমাজের কর্ণধার এবং তারা মানুষের প্রতি ইনসাফ করেছে যাদের প্রভাব ছিল কিন্তু তারা তাদের প্রভাবটাকে তাদের ক্ষমতাটাকে জুলুমের পিছনে ব্যয় করে আল্লাহ তাদেরকে যে প্রভাব আর ক্ষমতা দিয়েছে এর মাধ্যমে তারা মানুষের মাঝে ন্যায় বিচার সম্পাদন করেছে ইনসাফ করেছে মানুষের সেবা করেছে এদের কত মর্যাদা তাই সমাজে সেবা করা সমাজের দায়িত্ব গ্রহণ করা সমাজের মাঝে নিজের প্রভাব এটাকে তৈরি করা এবং সমাজের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করা এটা ইসলামে ইবাদতের অন্তর্ভুক্ত এবং এটা ইসলামী সর্বোচ্চ মানের ইবাদতের অন্তর্ভুক্ত কদম বাইরদম দর তরিকত নদম কে আসলে নদারাত দমে বে কদম আল্লাহকে যদি পেতে চাও তাহলে আল্লাহ তো কাজ দেখে আল্লাহ কথা দেখে কে কত চমৎকার ভাবে কথা বলবো দুনিয়ার মানুষকে কথার মাধ্যমে ধোকা দেওয়া যায় কথার মাধ্যমে নিজের পজিশন নিজের অবস্থান এটাকে পাকাপোক্ত করা যায় কিন্তু আল্লাহ তো দেখেন কাজ আল্লাহর কাছে মানুষের কাজের অনেক গুরুত্ব কে আসলে নাদারাত দমে বে কদম যার কাজ নাই পদক্ষেপ নাই যে বিপদে আপদে মানুষের পাশে দাঁড়ায় না তো আল্লাহর কাছে তার কোন অবস্থা নেই তার কাছে আল্লাহর কোন অবস্থা নেই আল্লাহর কাছে তার কোন মর্যাদা নেই এবং মানুষের সেবা মানুষের সাথে উত্তম আচরণ করা
এটার মাধ্যমে শুধু মানুষের মর্যাদা বৃদ্ধি পায় তাই না, কোরআন এবং হাদিসের মধ্যে এসেছে এর দ্বারা মানুষ বিপদমুক্ত হয়ে যায়। বড় বড় বিপদ আল্লাহ রাব্বুল আলামিন যে বিপদ থেকে মুক্ত করে দেন এই সমস্ত ইবাদতের বিনিময়ে। বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ঘটনা আলোচনা করেছেন, তিনজন বন্ধুর ঘটনা বর্ণিত আছে। এক বিরান জায়গায় তারা একটা পাহাড়ি গুহার মাঝে আশ্রয় গ্রহণ করেছিল নিরাপত্তার জন্য। তো প্রবল ঝড় এসে, বাতাস এসে, বাতাসে একটি বড় পাথর এসে সে গুহায় যে ঢোকার যে আপনার প্রবেশ পথ এটাকে বন্ধ করে দিল। তো তারা সেখানে আটকা পড়ে গেল তিনজন বন্ধু। তারা অনেক চেষ্টা করলো কিন্তু এই পাথরকে তারা চুল পরিমাণ নাড়াবে এ ক্ষমতা তাদের হল না। তাই তাদের অবস্থা এমন হলো যে এই গুহার মাঝে তারা জীবন্ত দাফন পেয়ে যাবে, এর থেকে বের তো আর হতে পারবে না। সেখানে তারা কি করবে? তো তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেদের কিছু সৎ কাজকে তুলে ধরবে এবং তার উসিলা দিয়ে তার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই বিপদ থেকে মুক্তির জন্য প্রার্থনা করবে। একজন তার বাবা মার সেবা এক কঠিন দৃষ্টান্ত, কঠিন সময়ে বাবা মার সেবার দৃষ্টান্ত। এটাকে আল্লাহর কাছে পেশ করলো, যে আল্লাহ আমি তো আমার সে কঠিন দুর্দিনে আমি আমার বাবা মার পাশে এভাবে আমি সহযোগিতা করেছি, আল্লাহ আমার সেই সহযোগিতা বাবা মার সেই খেদমতটা আল্লাহ তুমি যদি কবুল করে থাকো, তোমার কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আজকের এই বিপদ থেকে আমাকে তুমি মুক্তি দান করো। আরেকজন আল্লাহর কাছে দোয়া করল, সে তার শ্রমিকের পাওনা পরিশোধ করেছিল, সে তার এই আমলটাকে আল্লাহর কাছে তুলে ধরল, আল্লাহ সেই দিন আমার আমলটা তোমার কাছে যদি ভালো লেগে থাকে তুমি যদি কবুল করে থাকো, আর আমি তা শুধু তোমার ভয়ে তোমার সন্তুষ্টির জন্যই আমি সেদিন শ্রমিকের পাওনা পরিশোধ করেছিলাম, আল্লাহ তা যদি কবুল করে থাকো আজকের এই ভয়াবহ বিপদ থেকে আমাকে তুমি মুক্তি দাও। আরেকজন তার জীবনের এক কঠিন বাস্তবতাকে তুলে ধরলেন, সে জিনার মাঝে জড়িয়ে যেতে চাচ্ছিল, সব সুযোগ ছিল কিন্তু বাধা ছিল শুধুমাত্র আল্লাহর ভয়। সেদিন আল্লাহর ভয়ে সে জিনার মাঝে লিপ্ত হয়, সে তাকে আমলটাকে তুলে ধরল, আল্লাহ সেদিন তো আল্লাহ শুধুমাত্র তোমার ভয়ে আমার সমস্ত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও শুধুমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য জিনার সেই পাপের মাঝে আমি জড়িয়ে পড়িনি, আল্লাহ সে আমলটা তোমার কাছে যদি কবুল হয়ে থাকে আল্লাহ আজকের এই ভয়াবহ বিপদ থেকে আমাদেরকে মুক্তি দান করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা বর্ণনা করতেছেন কেন, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, যে এই তিন ব্যক্তি যখন তাদের এই সমস্ত আমলগুলোকে আল্লাহর কাছে পেশ করে তারা যখন বিপদ থেকে মুক্তি চাইল, বাতাসের এক ঝাপটা এসে সে গুহার প্রবেশ দ্বারে যে পাথর ছিল এটাকে সরিয়ে দিল। তো বিপদ, আমরা বিপদগ্রস্ত ব্যক্তিকে যখন সহযোগিতা করব নিজের বিপদের মুহূর্তে সেই উসিলা দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা, যে আল্লাহ সেদিন তো এই আমলটা করেছিলাম তোমাকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ সে আমলটাকে যদি কবুল করে থাকো আজকের বিপদ থেকে আমাকে মুক্তি দান করো। তো এইভাবে আমি যদি আল্লাহর কাছ থেকে সাহায্য চাই মানুষকে সাহায্য, দুস্থ হোক দুশ্মন হোক আপন হোক পর হোক প্রত্যেকটা মানুষ সে মানুষ হিসেবে আমার কাছ থেকে সহযোগিতা। আম্মা মান আতা ওয়া তাকা ওয়া সাদাকা বিল হুসনা ফাসানুইয়াসসিরুহু লিল ইউসরা وَأَمَّا مَنْ بَخِلَ وَاسْتَغْنَى وَكَذَّبَ بِالْحُسْنَى فَسَنُيَسِّرُهُ
আল্লাহ বলতেছেন মান আকা তাকা যার মানুষদেরকে দেয় আর আল্লাহকে ভয় করে মান আকা তাকা ফাআম্মা মান আকা তাকা ওয়া সাদাকা বিল হুসনা আর চির সুন্দর পথকে ইসলামকে যারা সত্যায়িত করে সত্যপনি করে আল্লাহ তাদের জীবনকে আমি তাদের জন্য সহজ করে আল্লাহ মান বাকিলা ওয়াসতাগনা আর যারা তৃপণতা করে আর বেপরোয়া ভাব দেখায় আর চির সুন্দর ইসলামকে সত্যায়িত করে না ফাসার ইয়াসিরুহু লিল উসরা কঠিন পথটাই আমি সেই পথে তার জন্য চলার বন্দোবস্ত তা আমাদের উচিত ইসলামের পথে আসা কঠোরতার দ্বারা নম্রতার মাধ্যমে সহযোগিতার মাধ্যমে সুন্দর এক পৃথিবী গড়ে তোলা লা তাসতাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা আল্লাহ বলেন দেখো তুমি একটা হলো ভালো কাজ আর আরেকটা হলো মন্দ কাজ দুইটা কখনো এক না তুমি একজনের সাথে ভালো আচরণ করতেছো আর আরেকজনের সাথে মন্দ আচরণ করতেছো একজনকে ধমক দিয়ে কথা বলতেছো একজনকে ভালোবাসার সাথে কথা বলতেছো এটা কোনোদিন এক না লা তাসতাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা এক না দুইটা কাজী ইহসান ইদফা বিল্লতি ইহসান কেউ যদি তোমার সাথে মন্দ আচরণ করে তোমাকে কেউ যদি তোমার সাথে খারাপ আচরণ করে কুচ্ছিত আচরণ করে তুমি তার মোকাবেলায় ভালো আচরণ কোরআন বলছে তুমি তার মোকাবেলায় ভালো আচরণ ইদফা তুমি মোকাবেলা করো কিসের সাইয়্যা মন্দ আচরণের মোকাবেলা কিসের মাধ্যমে বিল হাসানা ভালো আচরণের মাধ্যমে ইদফা বিল্লাতি হিয়া আহসান আল্লাহ বলে কি আমরা মনে করি না ইটের বদলে আঘাতের বদলে কি আঘাত আমি তাকে সহযোগিতা করব না সে আমাকে সহযোগিতা করেছে সে আমাকে সম্মান দিয়েছে আমি তাকে সম্মান দিব না কিন্তু কোরআন ভিন্ন কথা বলছে কোরআন বলতেছে না তার সাথে সংঘাত না তার সাথে প্রয়োজন শান্তি স্থাপন করা এবং তুমি শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখো সংঘাতকে তুমি থামিয়ে দাও সংঘাতকে থামিয়ে দাও ইদফা বিল্লাতি হিয়া আহসান তুমি ভালো কিছু উপহার আমার এই ঘর ভাঙি আছে যে বা আমি বাঁধি তার ঘর আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মরে করেছে আমার ঘর ভেঙে দিছে আমি তার ঘর আমি করে তোলার ক্ষেত্রে আমি ভূমিকা আমাকে সে পর করে দিছে আমি তার আপন থাকবো আমি তার পর হব তো এর দ্বারা কি হবে ফাইদাল লাযি বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া তাহলে তোমার আর যার মাঝে আছে শত্রুতা সে তো তোমার সাথে শত্রুতা করতেছে তোমার সাথে সে হিংসা করতেছে তোমার সাথে সে যা করতেছে এটা অন্যায় করতেছে আল্লাহ বলতেছে তুমি তো তুমি অন্যায় করো সে সীমা লঙ্ঘন করতেছে কিন্তু তুমি সীমা লঙ্ঘন করো তোমার ভাই তোমার প্রতি জুলুম করতেছে তুমি তার সাথে ভাতৃত্ব বজায় রাখো কান্নাহু ওয়ালিয়ুন হামিম এমন একদিন আসবে সে বুঝতে পারবে এবং সে তোমার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে আল্লাহ চান পৃথিবীটা সুন্দর হোক
আমাদের পরিবার কেমন শ্রুত হোক, আমাদের সমাজটা ঐক্যবদ্ধ হোক, এটি ইসলাম। ইসলাম এজন্যই এই সমস্ত বিধানগুলো আমাদেরকে ভালো মানুষ হওয়ার প্রতি ইসলাম তাগিদ দিয়েছে। আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন আঘাতের প্রতিশোধ গ্রহণ করতেন, অথচ তাকে মানুষ যে আঘাত করত এই আঘাত কিন্তু ব্যক্তিগত কোনো কারণে করত, ইসলামের জন্য। এই ইসলামকে প্রচার করার কারণে মানুষ তাকে আঘাত, কিন্তু এই সমস্ত আঘাতের মোকাবেলায় তিনি ছিলেন ক্ষমাশীল। আল্লাহ কোরআনের মাঝে বলেছেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতারা, আল্লাহর সীমাহীন মেহেরবানি আপনার উপর, আপনি তাদের প্রতি অনেক মেহেরবান। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজা, আপনি যদি কড়া রুড়ো স্বভাবের হতেন, লান ফাত্তু মিন হাওলিকা, মানুষগুলো আপনার থেকে আরো দূরে সরে যেত। এই মানুষগুলো যে আজকে আপনার এত কাছে, আপনাকে এই মানুষগুলো যে এত ভালোবাসে, এই ভালোবাসার কারণ হলো আপনার নম্রতা। ইসলাম আমাদের কাছে এই যে নম্রতার গুণ, এই ভালোবাসার গুণ, এটি ইসলাম আমাদের কাছে চায়। আমরা আমাদের পরিবারকে ভালোবাসব, আমাদের সমাজকে ভালোবাসব, আমাদের অধীনস্থদেরকে ভালোবাসব। আমরা যদি ভালোবাসি, আমরা ভালোবাসা পাব। ভালোবাসা আমরা যদি চাই, আমাদের ভালোবাসা দিতে হবে। আমরা যখন ভালোবাসা দিব, আমরা ভালোবাসা পাব। আর সবচেয়ে বড় বিষয় যে এটা, মানুষকে আমরা যে ভালোবাসব, আমার অধীনস্থ, আমার পরিবার, আমার সমাজ, আল্লাহর জন্য ভালোবাসব। কারণ প্রতিদান তো আল্লাহ দিবে। আমি আমার বাবাকে ভালোবাসবো, আমার চাচাকে ভালোবাসবো, প্রতিবেশীকে ভালোবাসবো, সে কি প্রতিদান দিবে? প্রতিদান দেওয়ার কি ক্ষমতাই বা তার কাছে আছে? তাই আমার এই ভালোবাসা, আমার এই সহযোগিতা, এটা কার জন্য? জোরে বলেন, কার জন্য? আর এটার বিনিময় আমি কার কাছ থেকে নিব? তাই আল্লাহর জন্য ভালোবাসবো, আর বিনিময় কার কাছ থেকে নিব? আল্লাহর কাছ থেকে। তাই ইসলাম এটা চায় যে আমরা ভালোবাসবো আর আল্লাহর ভালোবাসা পাবো। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমাদের সবাইকে ইসলামী যে আদর্শ, এই আদর্শের উপর আমাদের সুন্দর জীবন গড়ে তোলার তৌফিক দান করুন। আমিন।